প্রিয় দর্শক দর্শনে রোজা ও রমজান অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান ও ঐশী প্রেম ঐশী প্রেম ডিভাইন লাভ আমরা বলতে পারি খোদা প্রেম খোদা প্রেম বলতে খোদার প্রতি যে বান্দার বা মানুষের প্রেম আমরা সেই প্রেমকে বোঝাচ্ছি তো আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির কোনো দায় ছিল না তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে সৃষ্টি করেছেন তিনি যখন সৃষ্টি করেন তখন জানেন যে আমরা কি করব আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদের সাথে এ নিয়ে কথাও বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফেরেস্তারা বলেছিল যে মানুষ তো বিবাদ করবে এদের সৃষ্টি করা দরকার কি তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং আল্লাহ মানুষকে কিন্তু ভালোবেসেই সৃষ্টি করেছেন তাছাড়া এই মকলুকাত তিনি সৃষ্টি করতেন না আমাদের দুনিয়ার সব কিছুই কিন্তু মানুষের জীবনের জন্য জীবনের উপযোগী করে আল্লাহ সৃষ্টি করেছেন যদিও আমাদের তার ব্যবহার বুঝতে হবে তো সুতরাং এই বিশ্ব জাহান তিনি সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে সেই মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য আমাদের রব প্রতিপালক স্রষ্টা পরম করুণাময় আল্লাহর প্রতি আমাদেরও প্রচণ্ড পরিমাণে ভালোবাসা সৃষ্টি হওয়া আমাদের উচিত যে আমাদের ভালোবাসা দিয়ে তাকে আমরা শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে তার ইবাদত করব আল্লাহ মানুষকে ইবাদত করতে বলা বলেছেন এখানে কিন্তু আল্লাহ ইবাদতের উপর যে মুখাপেক্ষী তা নয় তিনি তা বলেও দিয়েছেন তিনি এর মুখাপেক্ষী নন ইবাদত করতে বলেছেন মানুষের কল্যাণের জন্য অর্থাৎ আল্লাহর যে ইবাদত বন্দী রয়েছে এই যে রোজা এই রোজার মধ্যেও কিন্তু মানুষের কল্যাণ নিহিত আছে মানুষের জীবনকে সুন্দর করা পরিশীলিত করা পরম কল্যাণ লাভ করা এজন্যই কিন্তু মানুষকে আল্লাহ এই সকল ইবাদত বন্দি করতে বলেছেন রোজা তার মধ্যে একটি তো আমরা আজকে দর্শক মণ্ডলী আমরা দেখতে চাই যে রোজা কিভাবে ঐশী প্রেমের নিয়ামক হয় আমরা জানি যে রোজা এমন একটি গোপন এবাদত এর প্রকাশ্য দিকটি কিন্তু কম কেননা আমরা গোপনে কিছু খাচ্ছি কিনা বা রোজা বহির্ভূত কোনো কাজ কি কিনা এটি কিন্তু পার্থিব জীবনে অনেক ক্ষেত্রেই আমরা লুকায়িত রাখতে পারি অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেরই বোঝার তফিক থাকবে না যদি আমরা লুকিয়ে কোনো কিছু খেয়ে ফেলি কোনো বর্জনীয় কাজ আমরা করে ফেলি যেটি করলে রোজা ভঙ্গ হয় সেই কাজগুলো আমরা করি তাহলে এর কিন্তু কোনো সাক্ষী থাকবে না এরকমভাবেই আমরা করতে পারি কিন্তু আমরা যারা রোজা রাখি সিয়াম সাধনা করি তারা কি করি তারা এই সকল সাক্ষী বা কারো ভয়ে বা কারো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা করি না আমরা সিয়াম সাধনা করি আমরা খাদ্যদ্রব্য বর্জন করি সিয়াম সাধনার জন্য আমরা যৌন কামনাকে চরিতার্থ করা থেকে বিরত থাকি আমরা আমাদের হাত চোখ কান থেকে শুরু করে সকল অঙ্গ প্রত্যঙ্গকে আমরা নিয়ন্ত্রণ করি একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটি কি সেই উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ তো পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই কিন্তু আমরা মূলত রোজা রাখি রোজা আল্লাহ নির্দেশ দিয়েছেন এটি ফরজ ইবাদত আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভ পিলার ফাইভ পিলার্সের মধ্যে একটি হচ্ছে সাউম বা রোজা রমজান মাসের রোজা তো এই রমজান মাসের যে রোজা আমরা পালন করি এক মাস ব্যাপী এটি পালন করি শুধু আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশ পালন করি আমরা মুক্তির জন্য নাজাতের জন্য অবশ্যই কিন্তু এই নাজাত প্রাপ্তিও আমাদের যেমন উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা এটিও কিন্তু আমাদের উদ্দেশ্য কারণ আমরা আমাদের বুঝতে হবে নাজাত প্রাপ্তি বলি আর যে কোনো স্বার্থ হাঁচিল বলি যিনি কর্মবিধায়ক অর্থাৎ যার কারণেই আমরা কোনো কিছু অর্জন করতে পারি যিনি পরম দাতা এবং যার ইশারা ছাড়া অনুমোদন ছাড়া কোনো কাজই হয় না কারো জীবনের জন্য হোক বা সার্বিকভাবে পৃথিবীর জন্য হোক অন্য কারো জন্য হোক পৃথিবীতে দুনিয়ায় বা বিশ্বজাহানে এমন কোনো কাজ হয় না যে কাজ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় মানুষ কাজ করে আল্লাহ সেই কাজের কর্মবিধায়ক অতএব আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ কিন্তু হয় না সুতরাং আমরা যদি নাজাত লাভ করতে চাই তাও আল্লাহকে খুশি করে করতে হবে আল্লাহ যদি আমাদের নাজাত দেওয়ার ইচ্ছে করেন তাহলেই আমরা নাজাত পাবো কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন তাহলেই আমরা কল্যাণ পাবো সুতরাং আল্লাহকে রাজি খুশি না করতে পারলে কিন্তু আমরা এগুলো অর্জন করতে পারবো না সুতরাং আমাদের আল্লাহর কাছ থেকে এগুলো যদি আদায় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের যে কাজটি করতে হবে আল্লাহকে রাজি খুশি করতে হবে তো আমরা দেখি যে আমরা যদি কেউকে ভালো না বাসি তাহলে তাকে রাজি খুশি করানো মুশকিল তো আল্লাহর প্রতি যদি আমরা একটি প্রেম বা গভীর একটি আত্মিক তাগিদ ভালোবাসা এটি যদি সৃষ্টি না করতে পারি তাহলে কিন্তু তার প্রতি কোনো রকমের ইবাদত বন্দীও আমরা মন থেকে করতে পারবো না চমৎকারভাবে সুন্দরভাবে করতে পারবো না ঠিক তেমনি তার অনুগ্রহ বা তার যে ইচ্ছা তার যে এহসান সেটিও আমরা অর্জন করতে পারব না যদি আমরা তার অনুদান তার বিশেষ গ্র্যান্ড যদি আমরা অর্জন না করতে পারি তার গ্রেজ যদি আমরা অর্জন না করতে পারি তাহলে কিন্তু আমরা দুনিয়া এবং আখেরাতে কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না আমাদের কোনো কল্যাণই সম্ভব না তাই দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করতে গেলে আল্লাহর একান্ত অনুগ্রহ প্রয়োজন আর এই অনুগ্রহের জন্য দরকার হচ্ছে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা যদি এই ভালোবাসা সুন্দরভাবে আমরা জাগ্রত না করতে পারি তাহলে কিন্তু আমাদের কল্যাণ হবে না রোজা এমন একটি সুযোগ যে আল্লাহর প্রেমে নিজেকে চমৎকারভাবে উৎসর্গ করে করে দেওয়ার মতো একটি সুযোগ কারণ আমরা একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখি আল্লাহর জন্যই আমরা কোনো পানাহার থেকে বিরত থাকি যে কোনো জৈবিক কামনা বাসনা থেকে আমরা নিজেকে সংবরণ করি এটা কিন্তু আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য না হয় যদি লোক দেখানো হয় যে অনেকে আমরা যদি এরকম রোজা রাখি সমাজে আমাদের কি বলবে আমাদের বাবা মা কী বলবে বা আমাদের গুরুজনরা কি বলবে বা আমাদের কর্তৃপক্ষ কি বলবে এটা কিন্তু রোজা হবে না কারণ রোজা আল্লাহ রাখতে বলেছেন পালন করতে বলেছেন শুধু তার জন্য যেমন হাদিস শরীফে আসছেন আবু হুরায় রাদু থেকে বর্ণিত আছে যে রোজা একমাত্র আমার জন্যই পালন করা হয় আল্লাহ বলেছেন এবং সেখানে রোজার যে প্রতিদান এটাও আল্লাহ দিবেন তো রোজার যে প্রতিদান আল্লাহ দিবেন সেই প্রতিদান আমরা যাতে অর্জন করতে পারি সেজন্য আমাদের দরকার আল্লাহর প্রেমে একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত হয়ে রোজা রাখা আমরা একটি গান আমাদের কবি নজরুল ইসলাম লিখে গেছেন খোদার প্রেমে সারা বা পিয়ে হয়ে রই পড়ে তো আমরা খোদার জন্য খোদার প্রেমে মশগুল হয়ে আমাদের রোজা রাখতে হবে রোজা পালন করতে হবে তা না হলে কিন্তু আমাদের প্রকৃত রোজা রাখা হবে না সুতরাং আমরা রমজান মাসে যাতে নিজেকে ঐশী প্রেমে সম্পূর্ণভাবে নিবেদিত করতে পারি সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত তাহলেই আমাদের রোজা এবং রমজান সার্থক হবে ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য ياخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر كل اوامره تهدينا